ছি 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 ঋষি, ফের তুমি আমাকে অপমান করছো। জাহ্নবী ভালো হয়ে গেলে তুমি আমাকে কিছু দেবে, তাছাড়া দেবে না। মানে জাহ্নবী ভালো হয়ে যাওয়াতে তোমার এত কি? জাহ্নবী তো আমার বোন, তোমার কে জাহ্নবী? সত্যি তো জাহ্নবী আমার কেউ নয়। আমার সঙ্গে জাহ্নবীর কোনো সম্পর্কই থাকার কথা নয়, কিন্তু তবু আমার কেন মনে হচ্ছে জাহ্নবী ভালো থাকলে আমি সারা পৃথিবীটা কাউকে দিয়ে দিতে পারি। দেখো ঋষি, তোমার একটা কথা বলি, সবসময় যে কারো ভালো করতে গেলে সে ভালো পথে চলবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তুমি তো কম চেষ্টা করনি ওর ভালো করার, আমিও কম চেষ্টা করিনি। দীপ্তর সঙ্গে ওর বিয়ে দেওয়া থেকে আরম্ভ করে ও যাতে নিজের জীবনে নিজের পায়ে দাঁড়াতে পারে সে সব রকম সাহায্যই আমি করেছি, কিন্তু তাতে কি লাভ হলো? কি লাভ হলো তাতে? ও এমন একটা জীবন বেছে নিল যে জীবনের ব্যাপারে লোকে কথা বলতেও লজ্জা পায়। আর কেন করলো ও এসব? শুধুমাত্র টাকার জন্য, টাকার লোভে? এরম একটা জীবন কিন্তু ওর বেছে নেওয়ার কোনো দরকারই ছিল না ঋষি। আচ্ছা ঋষি, তুমি বলো, ওর এত লোভ টাকার, অথচ এতদিন আমাদের সামনে এমন একটা ক্যামুফ্লাজ করে রাখতো যেন ও টাকা পয়সা কিছু না হলেও চলে। আমি বিশ্বাস করি না ও টাকার জন্য ওই কাজ করেছে। তাহলে কিসের জন্য করেছে? তোমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য? ও জানি আমি কিসে বেশি আঘাত পাবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তুমি এক কাজ করো না ঋষি, তুমি ওকে সমাজে ফিরিয়ে নিয়ে এসো। না দেখো, সমাজের লোকেরা তো আর ওকে এমনি এমনি মেনে নেবে না, আর তুমি যদি ওকে এনে নিজের কাছে রাখো তাহলে কিন্তু সবাই ওকে তোমার রক্ষিতা বলবে। তার থেকে বরং তুমি এক কাজ করতে পারো, তুমি না ওকে নিজের জীবনে নিয়ে আসতে পারো। দেখো তুমি যদি বলো আমি কিন্তু তোমাকে ডিভোর্স দিয়ে দিতেও রাজি আছি, আমার কোনো আপত্তি নেই। আমি জানবো এতে তুমি ভালো আছো, তুমি ভালো থাকলেই সব ভালো। পাগলের মতন এসব কি বলছো? কেন বলছি জানো? আমি জানতাম, আমি জানতাম ওই মেয়েটা তোমাকে ভালোবাসে, কিন্তু তোমারও যে ওই মেয়েটার প্রতি এতটা দুর্বলতা সেটা আমি জানতাম না। সব কি বলছো রশনি? যা বলছি ঠিকই বলছি, সত্যি আমি জানতাম না যে তুমি ওই মেয়েটাকে এতটা ভালোবাসো। সত্যি তুমি জানতে না? জানতাম, কিন্তু সেটা যে এতটা সেটা জানতাম। একটা দুঃখী মেয়ে যে মাথা তুলে বাঁচতে চেয়েছিল। ঋষি, মাথা তুলে যে বাঁচতে চাইনি সেটা তোমার থেকে ভালো করে আর কেউ জানে না। তুমি তো চেষ্টা করেছিলে, চেষ্টা তো করেছিলে যাতে ও মাথা তুলে বাঁচতে পারে, সে সব রকম সুযোগই তুমি করে দিয়েছিলে। তাহলে প্রতিহিংসার কি হলো? ও তো নিজেই দীপ্তর সঙ্গে কথা বলে নিয়েছিল, বিয়ের জন্য রাজিও হয়েছিল। আমরা তো ওর সাথে এমন কিছু করিনি যার জন্য ও আমাদের উপরে প্রতিহিংসা নেবে বা তোমার উপরে নেবে। আচ্ছা এইসব কথা থাক, আমি একবার হসপিটালে ফোন করি। ঋষি হসপিটাল থেকে তো বলেছে কিছু দরকার হলে ওরা আমাদের জানাবে, বারবার ওদেরকে ফোন করে প্লিজ বিরক্ত করো না। অদ্ভুত কথা বলছো তো, বিরক্ত করতে যাবো কেন? একবার জিজ্ঞেস করি কেমন আছে ও। আমি তো তোমাকে বললাম ও ভালো আছে, তাতে তোমার হলো না? সেটা তুমি অনেকক্ষণ আগে বলেছো। অনেকক্ষণ আগে বলিনি ঋষি, আধ ঘন্টা আগে বলেছি। আরে আধ ঘন্টা অনেক কিছু হতে পারে, জাহ্নবী মরে যাবে না এইটুকু তোমাকে বলতে পারি। হ্যাঁ রশনি, হ্যাঁ সেটাই তো বলতে বাধ্য হচ্ছি, কারণ তুমি এমন একটা ভাব করছো যেন অলরেডি আমাদের বাড়িতে একটা শোকের ছায়া পড়ে গেছে, যেন অলরেডি আমাদের বাড়ি থেকে কেউ চলে গেছে, তাই তুমি খেতে পাচ্ছ না, ঘুমাতে পাচ্ছ না, বসতে পাচ্ছ না। ঋষি এত রাত হয়ে গেছে, প্রায় মাঝরাত পেরিয়ে গেছে, তাও তুমি অস্থির হয়ে এখানে বসে আছো কেন? না তোমার টেনশন হচ্ছে, তুমি ভালো করে শুতে বসতে পারছো না। সত্যি হচ্ছে, আমি খালি ভাবছি আমার জন্য যদি মেটার কিছু হয়ে যায় তাহলে আমি কি করব। ঋষি এমন কথা কখনো তো কেউ বলেনি। তোমার কানে কানে এসে তো আর কেউ বলে যাবে না। ঋষি তুমি জাহ্নবীর জন্য একটু বেশি ভাবছো, ওর জন্য কিন্তু তোমার এতটা ভাবার কথা ছিল না। তুমি আমাকে অমানুষ হতে বলো না, সেটা আমি কোনোদিন পারবো না। ঋষি একটা কথা তুমি খুব ভালো করে মনে রেখো, হ্যাঁ ভুলে যেও না,
মনুষ্যত্ব কিন্তু তোমার একার কেনা সম্পত্তি নয়, হ্যাঁ? মনুষ্যত্ব যে কারোর থাকতে পারে, আমারও আছে। আর আমার আছে বলেই আমি ওর জন্য এত কিছু করেছি। কিন্তু এখন তো আমার মনে হচ্ছে আমার সব করাটাই যেন ভস্মে গিয়ে ঢালা হয়েছে। তার মানে? আমার তো এসব করার কোনো প্রয়োজনই ছিল না। ওর যদি আজকে এই বিপদটা না হতো তাহলে তো আমি জানতেই পারতাম না। তুমি আমাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছ ঋষি যে তুমি ওকে ঠিক কতটা ভালোবাসো, আর এটাও বুঝিয়ে দিচ্ছ যে আমি তোমার জীবনে কোথাও নেই। তুমি বলো না ঋষি, তুমি জাহ্নবীর জন্য যতটা ভেবেছো তুমি তার একাংশ আমার জন্য কোনোদিনও ভেবেছো? এসব তুমি কি বলছো? তুমি নিজেকে জিজ্ঞেস করো। আর আমি কিছুই বলতে চাই না, কিন্তু হ্যাঁ একটা কথা তোমাকে বলে দিচ্ছি ঋষি, বিয়ের পর থেকে আজ অবধি আমি কিন্তু অনেক মানসিক নির্যাতন সহ্য করেছি, কিন্তু আর আমি সহ্য করব না। রশ্মি, আমি তোমার উপর কোনো নির্যাতন করিনি। যে মেয়েটা অন্য পথে পা বাড়িয়েছে সে তো চলে যাবে, তোমার এত ভয় কিসের? আমার ভয় কিসের ভয়? দেখো ঋষি, আজকে যদি আমি এই সংসার ছেড়ে চলেও যাই না, আমি কিন্তু তোমার কোনো ক্ষতি চাইবো না, কিন্তু তাই বলে আমার বাবাও সেটা মেনে নেবে তা কিন্তু নয়। তুমি আমাকে ভয় দেখাচ্ছ? না ঋষি, আমি তোমাকে ভয় দেখাচ্ছি না, আমি শুধু তোমাকে সাবধান করে দিচ্ছি। তুমি আমাকে এমন কোনো পরিস্থিতিতে ফেলো না যাতে আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হই। দেখো আমি এই বাড়ি থেকে চলে গিয়ে হয়তো তোমার কোনো ক্ষতি চাইবো না, কিন্তু আমার ক্ষতি হয়েছে বলে আমার বাবা যে তোমাকে ছেড়ে দেবে সেটাও কিন্তু তুমি ভেবো না। জাহ্নবী কেমন আছো? জাহ্নবী মরে গেছে, আমি মালিকা জান। না, তুমি আমার কাছে চিরকাল জাহ্নবী ছিলে, জাহ্নবী থাকবে। আমি তো বলছি আমি মালিকা জান, কিন্তু আপনি এখানে এখন এসেছেন কেন বাবু? আমি তো এই অবস্থায় আপনার সামনে মুজরো করতে পারবো না। আর আমাকে কষ্ট দিও না জাহ্নবী, প্লিজ। আর না, আমি আর সহ্য করতে পারছি না জাহ্নবী। আপনার সুখের সংসার, ঘর ভর্তি সুন্দর সংসার, শিক্ষিত সুন্দর, আপনার যোগ্য একজন স্ত্রী আছে, আপনার কিসের কষ্ট? কেন তুমি এই জীবন বেছে নিয়েছো জাহ্নবী? তুমি জানো না তোমার এই জীবন আমাকে কতটা কষ্ট দেয়, কতটা যন্ত্রণায় ক্ষত বিক্ষত হয়ে যাই আমি, তুমি জানো না? না বুঝিনি, কারণ বোঝার তো কোনো কারণ নেই। দেখুন, আপনার জীবন আপনার আর আমার জীবন আমার, আমাদের জীবন কোনোদিনও কাছাকাছি আসেনি। আমরা দুজন দুটো সমান্তরাল রেখায় চলছিলাম, একটা সময়ের পর রেখা দুটো দুদিকে চলে গেছে। আর আপনার কেন কষ্ট হতে যাবে বলুন তো? আমি তো এটাই বুঝতে পারছি না। তুমি বোঝো না কেন আমার কষ্ট, কিসের কষ্ট? আমি তোমাকে বলিনি আমি তোমাকে বিয়ে করতে চাই, বলেছিলাম কিনা? এসব কথা বলবেন না বাবু সাহেব, আমাদের মতো বাজারের মেয়েদের এসব কথা শুনতে নেই। জাহ্নবী, আমি কি কোনো মিথ্যে কথা বলেছি? আমি তো সত্যিই বললাম, এখন তোমার পরিচয় এটাই। তোমার পরিচয় এটা? কে এই পরিচয়টা নিয়েছে? এই পরিচয়টা তোমাকে কে নিতে বললো? আমি যখন ফিরিয়ে আনতে গেছিলাম, কেন তুমি ফিরে আসোনি?
আপনি তো আমাকে ফিরিয়ে আনতে যাননি। আপনি দেখতে গেছিলেন যে আমি ওই জীবনে যথাযথ আছি কিনা, আর আপনি যে ফেরানোর চেষ্টাটা করেছিলেন সেটাই লোক সমাজকে বোঝানোর জন্য, আমাকে বোঝানোর জন্য। আসলে আপনি চেয়েছিলেন আমি এই জীবনটা বেছে নিই। জাহ্নবী, তুমি আমাকে এত বড় একটা কথা বলতে পারলে, তোমার এতটুকু বাদলো না, তুমি আমাকে এত ছোট করলে, এত ছোট করলে তুমি আমাকে, আমাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য যেই কথায় সব থেকে বেশি আঘাত পেতে পারি সেই কথায় তুমি আমাকে বললে জাহ্নবী। তুমি বলো, এটা কি আমার পাওনা? ফাইন, মেনে নিলাম, আমি আমার সুখের জীবনে দাঁড়িয়ে তোমার দুঃখ ছুতে চাইছি, কিন্তু সুখ তো বাইরে থেকে দেখা যায় না জাহ্নবী। বাইরে থেকে যেটা সুখ বলে মনে হয়, ভেতরে গেলে সেটা বোঝা যায় সেটা কত বড় অসুখ। ফাইন, তবু আমি সেই প্রশ্নে যাচ্ছি না, আমি তোমাকে একটা প্রশ্ন করছি, তুমি বিশ্বাস করো? তুমি মন থেকে বললে আমি চেয়েছিলাম তোমার এই জীবন হোক? হ্যাঁ বাবু সাহেব, আমি তাই বিশ্বাস করি, আর আমি এটা মন থেকেই বলছি। যদি এটা হয়েও থাকে তাহলেও আমি এমন কে যার কথা শুনে তোমাকে ওই জীবনটা বেছে নিতে হলো? কি জানি, হয়তো আপনি এমন কেউ যার কোনো ইচ্ছা অগ্রাহ্য করার ক্ষমতা আমার নেই। জাহ্নবী, তুমি আমাকে যে শাস্তি দাও এই শাস্তিটা দিও না, যা হয়েছে হয়েছে, তুমি ফিরে এসো। এই জীবনে ঢুকলে আর ফেরা যায় না বাবু সাহেব, আপনার এটা বোঝা উচিত ছিল। কে বলেছে ফেরা যায় না? ফেরার ইচ্ছে থাকতে হয়। তুমি শুধু টাকার জন্য এই জীবনটাকে বেছে নিয়েছ, আর আমি যখন এই জীবনটাকে মানতে পারছি না, তোমাকে জোর করে ফিরিয়ে আনতে পারি বলে তুমি আমাকে দোষ দিচ্ছ। তাতে আপনার কি? আমি তো একটা বাজে মেয়ে, নোংরা মেয়ে। আপনি আমার সাথে কেন হাসপাতালে দেখা করতে এসেছেন? এই কথাটা যদি আপনার সমাজ জানতে পারে তাহলে কিন্তু আপনি আপনার সমাজে পতিত হয়ে যাবেন। আপনি ফিরে যান বাবু সাহেব। ফাইন, যদি তাই হয় আমি কথা দিচ্ছি আমি তোমার হারানো সম্মান ফিরিয়ে দেব। আপনি কি ঈশ্বর? সব পারেন আপনি? হ্যাঁ, আমি সব পারি, আমি নিজের কাছে নিজে ঈশ্বর। আমি ডিভোর্স করে তোমাকে বিয়ে করব, তাহলে তো তোমার হারানো সম্মান ফিরে আসবে। আশ্চর্য, আপনি হাসির মতো কথা বললে আমি হাসব না। আপনি তো 2 বছরের একটা বাচ্চার মতো কথা বলছেন। মিহিরা তো বাজারের আলু পটল নয় যে এই দোকানের জিনিসটা ভালো লাগলো না বলে আপনি ওই দোকানে কিনতে চলে গেলেন, আবার ওই দোকানের জিনিসটা ভালো লাগলো না বলে আবার এই দোকানে ফিরে এলেন। তুমি আমাকে অপমান করছো জাহ্নবী। আপনি অপমানজনক কথা বলছেন তাই আমি আপনাকে অপমান করছি। আর আপনার সাহস কি করে হয় এই কথাটা বলার যে আপনি আপনার স্ত্রীকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবেন? আপনার কি মনে হয় যে আমি আপনাকে বিয়ে করার জন্য অপেক্ষা করে বসে আছি? কি মনে হয় আপনার? একদিন তো তুমি আমাকে ভালোবাসতে জাহ্নবী, আজ বাসো না। আজকে আমি ভালোবাসার শব্দটাই বিশ্বাস করি না। কি করতে চাও তুমি? সেজন্যই তো কোনো একজনকে নয়, সবাইকে ভালোবাসে দেব। যেই আমার কাছে ভালোবাসা খুঁজতে আসবে তাকেই ভালোবাসা দেব। অবশ্য শুধু শুধু নয়, পয়সা নিয়ে। জাহ্নবী, 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 আসলে তোমার উদ্দেশ্য টাকা রোজগার করা। যে কোনো পথে তুমি টাকা রোজগার করতে চাও? হ্যাঁ চাই। আর মিটে গেছে তো? আপনি তো আপনার প্রশ্নের উত্তর পেলেন।
এবার আপনি আমার ঘর থেকে যান। আমি তোমাকে কোথাও যেতে দেব না। আমাকে আটকানোর ক্ষমতা আপনার নেই। পুরো দলটাকে ধরিয়ে দেব। বলবো নারী পাচার করছে, জেলে পচবে। জেলে পচে মরলেও তো আপনার উদ্দেশ্য সফল হবে না। জেলেই তো পচে মরব, আপনার কাছে তো আর যাব না। জাহ্নবী, আমি এখনো তোমাকে ভালো বুদ্ধি দিচ্ছি, তুমি প্লিজ ফিরে এসো। আমি আর ফিরতে চাই না। আমি দীপ্তকে বুঝিয়ে বলবো, দীপ্ত তোমাকে ফিরিয়ে নেবে। আচ্ছা, তুমি কি মনে করো, তোমার এই টাকা থাকবে, তুমি নিজেকে বিক্রি করে দিতে পারবে প্রত্যেকের কাছে? আরে বাবা, আমি তো পারবো বলেই গেছি, আর আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে আপনার কেন এত অসুবিধা হচ্ছে স্যার? কতদিন বাদে স্যার বলে ডাকলে, কতদিন বাদে আমি আমার জীবনের সব থেকে প্রিয় ডাক্তার শুনলাম। আমাদের মতো মেয়েদের হাত এমনি ধরা যায় না, পয়সা দিয়ে ধরতে হয়। কত পয়সা চাই তোমার? দরটা আমি এখনো ঠিক করিনি, দর নিয়ে আমরা সরাসরি কথা বলি না, আমাদের ম্যানেজার থাকে এইসব কথা বলার জন্য। আমার ম্যানেজারের সাথে আপনি কথা বলবেন, আপনি যদি অল্প সময়ের জন্য সুখ কিনতে আসেন সেই সুখ আমি আপনাকে অবশ্যই দেব। আর আপনাকে তো সুখ দিতে এসেছিলাম, আপনি আমাদেরকে নাচ গান করতে ডেকেছিলেন, নাচ গান করিনি বল? করেছি তো, আপনাদেরকে মুজরো দেখিয়েছি। অসহ্য অপমানে জ্বলে পুড়ে আমি শেষ হয়ে যাচ্ছিলাম। আমার মনে হয়েছিল তুমি আর কারো সামনে নাচতে পারো না, তুমি শুধু আমার সামনেই নাচবে, তুমি আমার সামনে দাঁড়িয়ে মুজরা করবে, আমি দেখি তুমি আমার সামনে সেটা করতে পারো কিনা। জাহ্নবী, আমি হয়তো অন্যায় করেছি, এর মতন অপরাধ হয়তো আর কিচ্ছু হতে পারে। আমি আমার স্ত্রীর জন্মদিনের উপলক্ষে তোমাকে মুজরা করতে ডেকেছি। আমাদের মতো মেয়েদের জীবনে এটাই হয়ে থাকে বাবু সাহেব, এটা নিয়ে আপনি কেন এত ভাবছেন? আমরা আছি বলে আপনাদের মতো লোকেদের ঘরে স্ত্রীরা সুরক্ষিত থাকে, এটা আপনি জানবেন। ক্ষমা করো আমাকে, আমি তোমার কাছে নিঃশর্ত ক্ষমা চাইছি। এতগুলো লোকের সামনে আপনি আমাকে নাচাতে পেরেছেন আর ক্ষমা চাইছেন এই বদ্ধ ঘরে? যদি বলো আমি সকলের সামনে, সবার সামনে ক্ষমা চাই। ক্ষমা চাওয়ার মতো কোনো কাজ আপনি করেননি, শুধু শুধু ক্ষমা চাইতেই বা যাবেন কেন? আমাকে ক্ষমা করো জাহ্নবী, আমাকে ক্ষমা করো। তুমি কোথাও চলে যেও না আমাকে ছেড়ে। আপনাকে ছেড়ে? আপনাকে আমি ধরেছিলাম কখন? তোমার কথা বলার ধরন বদলে গেছে জাহ্নবী, তুমি লেখাপড়া করতে এসেছিলে, তোমার উদ্দেশ্য ছিল লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়ানো, এই সমাজের বুকে চাবুক মারা, যারা তোমাকে অপমান করেছে তাদেরকে আঙুল তুলে বলা যে তোমরা আমাকে দমিয়ে রাখতে পারোনি, আমি এগিয়েছি আর আমি এগিয়ে যাব। আমাদের মতো মেয়েরা দু চোখ ভরা স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চাই বাবু সাহেব, কিন্তু এগোতে পারে না, কারণ যে মেয়েদের বাবার পরিচয় নেই, লোকের বাড়িতে আশ্রিত হয়ে থাকে, যে মেয়েকে সারাক্ষণ লড়াই করতে হয় নিজেরই বোনের সাথে, সেই মেয়ের জীবনে আর যাই হোক এগিয়ে যাওয়াটা থাকে না স্যার। কিন্তু আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। জীবন একটাই, জীবন একটাই জাহ্নবী, এই জীবনটা এইভাবে তুমি বিসর্জন দিও না, দরকার পড়লে আমি হেল্প করব। আর তুমি তো স্কলারশিপ পাচ্ছই, লেখাপড়াটা ছেড়ো না প্লিজ, আমাকে এরকমভাবে শাস্তি দিও না। আমি ওই জীবনটা ভুলে গেছি স্যার।
আমি আর ওই জীবনে ফিরতে চাই না। তাহলে কি তুমি এই অভিমানেই ফিরবে না যে আমি তোমাকে বিক্রির ব্যবস্থা করেছি? আমার টাকার এত প্রয়োজন ছিল? শুধুমাত্র টাকার প্রয়োজনে কি মানুষ মানুষকে দূরে সরিয়ে দেয়? আমার কারণে আপনার জীবনটা অশান্ত হয়ে পড়েছিল, অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। সেই জন্যই আপনি আমার বিয়ের ব্যবস্থাটা করেছিলেন।